বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসাবে আপনারা সবাই এনার জন্য দোয়া করবেন। কথা বলেছেন রাজাক ভাই, হীরা সম্পর্কে বলেছেন, আমাদের পরে যাওয়ার কথা ছিল, হীরা চলে গেছে আগে, হয়তো আল্লাহ তাকে পছন্দ করেছে এই কারণেই তাকে নিয়ে গিয়েছে। আসুন আমরা সকলেই তার জন্য মহান আল্লাহর কাছে বেস্টের সুন্দরতম স্থানে তাকে অধিষ্ঠিত করুন এই দোয়া করি। আসসালামু আলাইকুম। এখন আমরা সকলে সারিবদ্ধ হয়ে যাই, পরিবারের পক্ষ থেকে কথা বলবেন। আমাদের মোস্তাফিজুর রহমান হীরার একমাত্র ছেলে মেহেদী হাসান, একমাত্র ছেলে মেহেদী হাসান আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলবেন পরিবারের পক্ষ থেকে।